প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা সরকার উৎখাতের আন্দোলন করে তারাই বাজার কারসাজির সঙ্গে যুক্ত। জার্মানি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আশ্বাস দিয়ে বলেছেন, রমজানের নিত্যপণ্য নিয়ে কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থা করা রয়েছে। নির্বাচন নিয়ে ইউরোপ সহ বিদেশিদের মনোভাব নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট করছেন রকনুজ্জামান। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে জার্মানির মিউনিক শহরে নিরাপত্তা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফর সম্পর্কে জানাতে শুক্রবার সকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। নতুন সরকার গঠনের পর এই প্রথম সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র এখনও আছে। যারা সরকার উৎখাতে ষড়যন্ত্রের সাথে যুক্ত, তারাই বাজার কারসাজি করে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করছে বলেও জানান তিনি। যারা এই ধরনের মানে নির্বাচন বানচালের পক্ষে, তারা যখন দেখলো যে ইলেকশন কিছুতেই আটকাতে পারবে না, কারণ একটা মানুষের স্বতঃস্ফূর্ততা আছে, তখন চক্রান্ত হলো যে জিনিসের দাম বাড়বে, তারপরে সরকার জনগণের থেকে বিচ্ছিন্ন হবে, তখন আন্দোলন করে সরকারকে উৎখাত করবে। এটা তাদের পরিকল্পনার অংশ। কাদের সেটা আপনারা ভালো বোঝেন, আমি আর কারোর নাম বলতে চাই না, বলার দরকারও নেই আমার, কিন্তু এই চক্রান্তটা আছে। তবে আমি আপনাকে বলতে পারি, এই যে দেখেন না, কালকে বৃষ্টি হলো না, কথাই তো আছে, যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজা পূর্ণ দেশ। তো এই যে মাঘের শেষেও কিন্তু বৃষ্টি হলো, আবার এই ফাল্গুনের শুরুতেই কিন্তু বৃষ্টি। তবে রমজানের নিত্যপণ্য নিয়ে কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থা করা আছে বলেও আশ্বস্ত করেন সরকার প্রধান। রমজানে কিন্তু কোনো জিনিসের অভাব হবে না, ইতিমধ্যে সমস্ত ব্যবস্থা কিন্তু করা আছে। ইউরোপের কোনো নেতাই নির্বাচন নিয়ে কিছু বলেনি জানিয়ে শেখ হাসিনা বলেন, যারা তাকে পছন্দ করে না শুধু তারাই নির্বাচন নিয়ে কথা বলছে। ইউরোপের সাথে প্রত্যেক দেশের সাথে একটা আমাদের যেমন রাষ্ট্রীয়ভাবে বা আমার পার্সোনাল সম্পর্ক থাকাতে একটা সুবিধা হয়েছে, কাজে ইলেকশন নিয়ে কেউ আমাকে কোনো কথা বলেনি, কারণ তারা নিজেরাই জানতো যে ইলেকশনে আমি জিতে আসবো। এখন যারা চায় নাই তারাই কথা ওঠে, তারাই প্রশ্ন ওঠে। এক দেশে যদি এখন রেজাল্ট ডিক্লেয়ার করতে 12-13 দিন সময় লাগলেও সেই ইলেকশন ফ্রি ফেয়ার, আর বাংলাদেশে এত সুষ্ঠু নির্বাচন হওয়ার সাথে সাথে মানে 24-48 ঘন্টার মধ্যে রেজাল্ট এসে গেল, 24 ঘন্টার মধ্যে যে দেশ রেজাল্ট দিতে পারলো সেটা ফ্রি ফেয়ার না। এই এই রোগের কোনো ওষুধ আমাদের কাছে নাই, শক্তি আমাদের জনগণ, আমি সেটাই বিশ্বাস করি। আমি কিছু নাম বলতে চাইলাম না, আপনারা জানেন ভালো করে। এখন এখন তো কেবল বোধ হয় একটা সমঝোতা এসছে, কে প্রেসিডেন্ট হবে কেই হবে, তো ওরকম যদি আমাদের দেশটা হতো তাহলে বোধহয় খুশি হতো, সেটা হয় নাই দেখেই বোধহয় অনেকের মন খারাপ। তবে আমার মন খারাপ ভালো হয়ে যাবে, অসুবিধা নেই। বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের চলমান অস্থিরতার প্রভাব প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সরকার ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। মিয়ানমারের সাথে ঝগড়াও করতে যায়নি, আমরা ধৈর্য ধরেছি, আলোচনা করছি এবং আলোচনার মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। যে তারা ফিরত নিক বা এখনও যে অবস্থাটা বিরাজ করছে, আমি আমার সকলকে বলছি ধৈর্য ধরে আমরা লক্ষ্য রাখবো, কোনো কিছুতে আমাদের কোনো রকম উত্তেজিত হলে চলবে না, আমাদের খুব শান্ত মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এবং সেটা করে আমরা কিন্তু সুফল পাচ্ছি। আর যদি একটা হিসাব করেন, তো এই মানে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরাই কিন্তু সবথেকে সুস্থ অবস্থায় এখনও বিরাজ করছি, রয়ে গেছে, অন্য দেশগুলি সবই কষ্ট পাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসনের কারণে সব দেশেই যন্ত্রণা ভোগ করছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আমরা দেখি যে বিশ্ব মোড়লরা দুই মুখ নীতিতে বিশ্বাস। রকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।